আমার দেখানো হয়নি সেটা হচ্ছে ভাইফোঁটার গিফট, আমাদের গাছের কলা, পনিরের পরোটা করি, ডিমের পোচ দিয়ে ভালো করে ধুয়ে প্রচুর ফুল দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে, ব্রেকফাস্ট এখনো করা হয়নি। আমি তোমাদের প্রথমে একটা জিনিস দেখাবো যেটা আমার দেখানো হয়নি, সেটা হচ্ছে ভাইফোঁটার গিফট। ভাইফোঁটায় বড়দা তো এখানেই ছিল জানো, আর বড়দা আমাকে দিয়েছে টাকা, আর ছোটদা কি দিয়েছে সেটা তোমরা দেখেছিলে, তখন দিচ্ছিল কিছু একটা, কিন্তু কি সেটা তোমরা বুঝতে পারোনি, মানে আই এম শিওর এখনো অব্দি বুঝতে পারোনি হয়তো। তো আমি দেখিয়ে দিচ্ছি কি দিয়েছে। এই যে এটা হচ্ছে পুজোর উপকরণ, মানে কাশি, এইভাবে বাজায়। তো আমার কাছে ঘন্টা আছে, পুজোর সবকিছু আছে, কিন্তু এই কাশিটা ছিল না বলে ছোড়দা এই কাশিটা দিয়ে গেছে। এই কাশিটা দেখলে না আমার কি মনে পড়ছে বলো, তোমাদের মনে আছে যখন ধরো প্রাইমারি স্কুলে পড়তে তখন এই ধরনের ঘন্টাগুলো দেখেছিলে তোমরা, যেটা টিফিন আওয়ার্সে কিংবা কোনো ক্লাস শেষ হয়ে গেলে বাজতো, ঢং ঢং করে বাজাতো। তখন তো ইলেকট্রিক বেল সিস্টেম ছিল না, সেরকম ভাবে চালু হয়নি আর কি, 1-4 এর কথা বলছি আমি। আমার তো তখন কিন্তু এর থেকে বড় সাইজের মানে ঘন্টা ছিল, মানে এই রকম কাঁধা ছিল না, তার কি বলবো প্লেন একটা সারফেস ছিল, তার উপরে জোরে জোরে হাতুড়ি দিয়ে মারতো, মনে পড়ে যায় আমার এই জিনিসটা দেখলে। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই চলো, আমাদের গাছের কলা, এই দেখো আমাদের গাছের কলা একদম গাছ পাকা, পাকতে শুরু করে দিয়েছে, বেশ এত বড় মতো একটা কাঁধি হয়েছে, অনেকগুলো কলা হয়েছে আর একসাথেই সব পেকে যাচ্ছে। যদিও শীতকাল আস্তে আস্তে হয়তো পাকবে, অল্প অল্প করে খেয়ে হয়তো শেষ করতে পারবো, তবুও সব তো আর খাওয়া যাবে না, কাউকে কাউকে অবশ্যই দিয়েও দিতে হবে। তো এনিওয়ে চলো ব্লগটা শুরু হয়ে গেল, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন চলছে, চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি বানানো যায়। আর আজকে আশিস নিয়ে এসেছে পনির, তো পনির রান্না করব, আর তার আগে ভাবছি ওই পনিরটা দিয়েই একটুখানি পনিরের পরোটা করি, অনেকদিন করি না, তার সাথে করবো ধনে পাতার চাটনি। আর আমার ওয়াশিং মেশিনটা বড্ড জোর জোর আওয়াজ করছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে পনিরের পরোটা, তার সাথে ছেলের জন্য করে দিচ্ছি ডিমের পোচ। এবারে দেখো আমি একটা সস বানাবো, এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো সস দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, দারুণ খেতে লাগে এই সসটা। এইরকম হরা চাটনি বলে, সস নয়, এরকম করে দেখবে যে এত ভালো লাগবে টেস্টটা যে বানাতে ইচ্ছা করবে বারবার, দারুণ। ব্রেকফাস্টটা হেভি খেলাম, ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল, এরপরে রান্না বান্না লাগতে হবে। আর আজকে কি কি রান্না করবো সেটা রান্না করতে করতে দেখাচ্ছি। আর তবে আজকে একটুখানি নিরামিষের মধ্যে রাখার ইচ্ছে রয়েছে, তবে পেঁয়াজটা থাকবে, আর পনিরের একটা নিজস্ব স্টাইলের রেসিপি করবো, আর তাছাড়া পটল দিয়ে কিছু একটা করবো। তো চলো রান্না করতে করতে দেখি। পটলগুলো দেখো আমি এইভাবে কেটেছি, বীজ ফেলে দিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে। এবারে প্যানে তেল দিয়ে আমি পটলগুলোকে প্রথমে ফ্রাই করব, আর এর ভেতরে একটা নতুন ধরনের পুর দেবো যার জন্য বাদাম ফ্রাই করে নিয়েছি দেখেছো। চলো দেখা যাক কিভাবে আজকে এই পটল পোস্ত বা পটলের দোলমার রেসিপিটা করি। পটলগুলো ভেজে রেখে দিলাম, তবে এখন পটলটা করব না, এখন মুগ ডাল আমি সেদ্ধ করে রেখেছি সেইটাকে ফোড়ন দিচ্ছি। তেলের মধ্যে 5 ফোড়ন আর আদা এইভাবে গ্রেট করে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ছিঁড়ে, একটু ভাজা ভাজা করে নিয়ে মুগ ডালটা এইভাবে ছেড়ে দিলাম। তার মধ্যে হলুদ আর একটু নুন দেবো, দারুণ লাগে খেতে এভাবে মুগ ডাল। দেখো মুগ ডালটা খুব ভালো লাগে এভাবে আদা বাটা দিয়ে, আর অনেকদিন পর মুগ ডাল করলাম, খাওয়াই হয় না মুগ ডালটা। কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, পটল ভাজাটা রেখেই দিলাম সবার শেষে করব, এদিকে আমি পনিরটা করে নিচ্ছি, তার জন্য কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি একটা বাটিতে নুন দিয়ে সামান্য, আর পনিরগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়ে এই কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে চুবিয়ে আমি ফ্রাই করে নেবো।
পনিরগুলো ফ্রাই করে রেখে দিয়েছি। এবারে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এরকম বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্রাই করে সবটাকে আমি একসাথে পেস্ট করে নেব। দেখো আমি এইভাবে ফ্রাই করার পর ঠান্ডা করে নিয়েছি, এরপর আমি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, একটু তেল দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি স্যাটে করে নেব। এবার এর মধ্যে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। সাথে একটুখানি জল দিয়ে আমি এবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, অল্প জিরে পাউডার, স্বাদ মতো নুন, একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্রেভিটার মধ্যে ফ্রাই করা পনিরগুলো মিশিয়ে দিয়েছি, বেশি নাড়াচাড়া করবো না, অল্প একটু জল দেবো। দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দিলাম, ওপরে একটুখানি কাঁচা পনির মিশিয়ে দিচ্ছি, মানে এগুলো ফ্রাই করা না, একটা দুটো মুখে এগুলো পড়লে ভালো লাগবে ফ্রাইডের সাথে। ব্যাস রেডি, বাদামের পুর দিচ্ছি আজকে। রোস্টেড বাদামকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু একটু মুখে পড়বে এরকমভাবেই গুঁড়ো করেছি। পনিরটা হয়েই গেছে প্রায়, তো এবার আমি দেখো ওই পুরগুলো ভরে নিচ্ছি। ভরে নিয়ে এবার পটলটা রান্না করব। প্যানে তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার সাথে গরম মশলা দিলাম, একটুখানি ফ্রাই করে নিয়ে তার মধ্যে হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে এবার একটা পেস্ট দিচ্ছি। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একটা পেস্ট দিচ্ছি, এটার মধ্যে রয়েছে শুধুমাত্র কাজু বাদাম, যেটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই পেস্টটা এবার দিয়ে দিলাম, এই পেস্টটা একটু বেশি করেই দিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে বাটিটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু কাজু বাদামটা ফেলে দেবো না, সেই জন্য কাজু বাদামের পেস্ট ভীষণ টেস্টিও হয়। তো চলো, আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এরপরে আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি, পুর ভরা রয়েছে যেগুলো, এগুলো দিয়ে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, কারণ এটা অলরেডি ভাজা রয়েছে এবং সেদ্ধ হয়েও গেছে। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি তৈরি করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে একটুখানি ঘি ওপরে দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল পটলের দোলমা, আর পুর আজকে দিয়েছি রোস্টেড বাদাম ক্রাশ করে, রেডি। আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, আজ শনিবার, আজকে তো দেখলে কী কী রান্না করলাম, যে লাস্ট আইটেমটাও নেমে গেল, এটা হচ্ছে পটলের দোলমা। দেখো তো এবারে লাঞ্চ টাঞ্চ করবো, গরম গরম রান্নাবান্না দিয়েই আমাদের লাঞ্চ হয় প্রতিদিন। আশিস বাড়িতে আছে সেই জন্য আরও বলতে পারো। এ দেখো রেডি, এখানে হচ্ছে পনিরের ওই আইটেমটা দেখলে করলাম, একটা মুগের ডাল আছে, এই যে পটল। আশিস বসে গেছে, কালকেই সব পরিষ্কার করেছে, আবার আজকে দেখো কত বক্স টক্স জমে গেছে। কয়েকটা জিনিস এসেছিল, আমার তো ময়লা নেওয়ার লোক ঠিক করাই আছে, সে আসলে তাকে আবার দিয়ে দেবো, কিন্তু এরকম ময়লা জমতেই থাকে, কি করি বলো তো। এই জায়গাটা বেশ ভালো লাগছে, অনেক সময় না রাস্তা দিয়েও গাছ টাছ নিয়ে যায়, দেখলে দেখে। এটা তো জানো ওই এরিকা পাম, কিন্তু এটা আমি বাইরেই রেখেছি, বাইরে থাকলে দেখেছি অনেক ভালো থাকে গাছটা, ঘর সাজাতে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে, সেই জন্য বাইরেই রেখে দিয়েছি। এটাও প্লাস এইটাও,
মাঝে মাঝে ঘরে নিয়ে রাখি অবশ্য। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে এবার বলো। আর আমার এই গোলাপ গাছটা না কি পরিমাণ গোলাপ হয় দেখো, এখনো কিন্তু হয়ে রয়েছে, প্রচুর গোলাপ হয়ে রয়েছে, সাদা, মানে খুব ভালো গাছ আর কি, প্রচুর ফুল দেয়। এটা দেশি গোলাপ তো, সেই জন্য সারা বছরই ফোটে। এখন দিনের মধ্যে মাঝে মাঝে দেখবে এই বডি লোশন গুলো ভীষণ কাজে দেয়। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে একটু হাতে পায়ে মেখে নি, একটু ঠান্ডাও পড়ে গেছে। এখন এইসবই হচ্ছে সাথী। তো আর কি, সন্ধ্যে হয়ে গেল, জানালা আমি বন্ধ করে দিয়েছি, একটা জানালা শুধু খোলা রেখেছি এই পাশেরটা, আর একটু পরে বন্ধ করে দেবো। কারণ শ্যামা পোকার উৎপাত তো আছেই, তবে আস্তে আস্তে কমতে থাকবে। তবে মশার উৎপাতটা প্রচুর বেড়ে গেছে, মানে একদম বসে থাকা যাচ্ছে না। সন্ধ্যের পরে যদি জানলা ফানলা খোলা রাখা হয় তাহলে তো সব মশা ঢুকে যাবে। আর এছাড়া লিকুইড হিটার বা কয়েল টয়েলগুলো আছে, সেগুলো আমরা ইউজ করি না অতটা, তো সেই জন্য খুব অসুবিধা হয়ে যায়, সারাক্ষণ ওই মশার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে হয়। তো চলো, আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকে আমাদের এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।